তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখুন যে নৌবহন মন্ত্রণালয় একটি কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের চারটি পদে, এখানে কিন্তু আপনাদের যে চারটি পদ দেখুন, তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা এইচএসসি এবং আপনারা স্নাতক পাশ করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখুন যে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিতে আসছে, আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে দেখুন, এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি প্রথম যে পদটি আছে, সাত মুদ্রাটি কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা 13তম গ্রেডে বেতন পাবেন। দেখুন বয়স সীমা দেওয়া আছে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনাদের বয়স 30 বছর হলেই আপনারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে ওই পাশে আপনাদের কিছু জেলা ব্যতীত আছে। তবে এখানে দেখুন যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর, অর্থাৎ যারা বিভাগীয় শহরে থাকেন তাদের কিন্তু বয়স সীমা 40 বছর পর্যন্ত তাদের আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন পদ আছে কয়টি, তিনটি পদ আছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কি দেওয়া আছে। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক এবং সমমানের ডিগ্রি হতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন বাংলায় 45, ইংরেজি 17 এবং কম্পিউটার মুখস্থ বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স এগুলোর অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। তো এখানে দেখুন যে আপনাদের কি দেওয়া আছে, কিশোরগঞ্জ, চাঁদপুর, ভোলা, মাদারীপুর, দিনাজপুর, নেত্রকোনা, রাজপুর, বগুড়া এবং ফরিদপুর, লক্ষ্মীপুর, যশোর, গাইবান্ধা, সুনামগঞ্জ, মানিকগঞ্জ এবং বাগেরহাট, মাগুরা, জালুকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা জেলা ব্যতীত সকল জেলা, অর্থাৎ এই সকল জেলার ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, বাকি সকল জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এইসব জেলায় যদি আপনি এতিম অথবা প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি হলো সেটি হলো কম্পিউটার অপারেটর, এখানে আপনি 13তম গ্রেডে বেতন পাবেন 11,000 থেকে 26,590 টাকা। এখানে হলো আপনি 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো এখানে একটি। তো এরপরে দেখুন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার বিজ্ঞান এবং বিভাগের স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাকিক এবং বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রিসিয়েট টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনাদের পরীক্ষা নেওয়া হবে, সেখানে এই পরীক্ষাটি থাকবে, তো এখানে উত্তীর্ণ হতে হবে। তো এখানেও কিন্তু আপনার সেম জেলার পেপার প্রাপ্যতা আপনারও কিন্তু সেম, এখানে এই সকল জেলারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এতিম হলেও আবেদন করতে পারবেন। তো এরপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাতিক কম্পিউটার মুদ্রাকিক, এখানে দেখুন যে গ্রেড আপনাদের 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে আপনি অনূর্ধ্ব 30 এবং আপনার যদি বাসা বিভাগীয় শহরে আছে, বাংলাদেশে যে 8টি বিভাগ আছে তার মধ্যে যদি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে পদের সংখ্যা এখানে আছে 3টি এবং এখানে আপনার যে যোগ্যতা প্রয়োজন সেটি হলো শিক্ষিত বোর্ড থেকে আপনার মাধ্যমিক স্কুল এবং সম, অর্থাৎ এখানে আপনি কিন্তু এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত আপনাকে হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি টাইপিংয়ে এবং বিশ শব্দের হতে হবে। তো এরপরে আপনার জেলার প্রাপ্যতা সেম, আপনারা এইসব জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। তো এরপরে দেখুন যে অফিস সহায়ক, এখানে কিন্তু আপনাদের 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে তো হলো আপনি 18 থেকে 30 বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার পদ সংখ্যা আছে 9টি। এরপরে এখানে আপনার এসএসসি পাশ করলে, এখানে দেখুন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন জেলার প্রাপ্যতা একটু কিন্তু আপনার ভিন্ন আছে। তো এখানে দেখুন চাঁদপুর, নরসিংদী, নোয়াখালী, কুমিল্লা, মেহেরপুর, মাদারীপুর, তারপরে গাজীপুর, খুলনা, নওগাঁ, তারপর লালমনিরহাট, গোপালগঞ্জ, পিরোজপুর, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, সিলেট, পটুয়াখালী, শেরপুর, বগুড়া, টাঙ্গাইল, বরিশাল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিন্তু এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হলে আপনারা সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে দেখুন যে নিচে নিম্নবর্তী আপনাদের আবেদনের কিছু নিয়মাবলী আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো এটি আপনাদের একটু আমি পড়ে দেখাচ্ছি। তো আবেদন ফর্ম প্রলোভনের নিয়মাবলী, তো এখানে কিন্তু আপনারা 1 জুলাই 2023 বিজ্ঞপ্তির 3নং কলম, বীর মুক্তিযুদ্ধ এবং প্রতিবন্ধী সাত হাইডুগে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এরপর হলো আবেদন, আপনারা আবেদন কীভাবে করবেন। তো আপনারা এখানে দেখুন যে প্রার্থীকে http://mosteletalk.com ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন হলো আপনাদের শুরু হবে 18/9/2023 হতে আপনাদের আবেদন ফর্ম শুরু হবে এবং আপনাদের হলো আবেদনের শেষ তারিখ হবে 18/10/2023, অর্থাৎ এক মাস কিন্তু আপনাদের আবেদন আপনারা করতে পারবেন। তো এই এক মাস কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের দেখুন যে অনলাইনে আবেদন, এখানে এই যে
সবের সাইজ এবং কীভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে। আবেদন ফি আপনাদের কিন্তু 200 টাকা। এই তো এরপরে আপনাদের SMS এর মাধ্যমে এই করতে হবে, তো এইগুলো আপনারা বাকি একটু পড়ে নেবেন। তো আশা করি এই বিনিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করতে চান আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলবেন এর মধ্যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি ভিডিও আপলোড করি, তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকে ফলো করে রাখবেন, এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।